যখন দেখেন বেশি করে করবেন ফ্যামিলিতে লোকজন বেশি আপনি ডাবল পার্ট ইউজ করতে পারবেন এটা একটা পার্ট এখানে লাগালেন উপরে এটা একটা দিলেন তার উপরে এটা লাগিয়ে দিবেন এটা হলো ডাবল পার্ট ঠিক আছে এটা কোন চুলা দেওয়া যাবে এটা আপনি যে কোনো চুলা ইউজ করতে পারেন ইলেকট্রিক চুলা থেকে শুরু করে সব চুলা ইউজ করতে পারেন 500 গ্রাম আলাদা হবে মানে এটাকে হাড়ি হিসেবে ব্যবহার করা যাবে হ্যাঁ 2 থেকে 2.5 কেজি দেয়া গেছে রাইস করতে পারবেন এই যে আমি দেখাই 2 থেকে 2.5 কেজি রাইস করতে পারবেন এটা দমের বিরিয়ানির মতো দেখছেন কত বিশাল সাইজ অনেক শুনুন ভাই দর্শকদের জন্য কি কি এনেছেন আজকে আজকে ভাই কিছু শীতের স্টিম আনছি আচ্ছা আচ্ছা পিঠা বানানোর স্টিম সব ধরনের পিঠা এবং মোমো এবং দেয়া গেছে সিদ্ধ করার জন্য যে স্টিমটা লাগে অনেকে দেয়া গেছে আপনি ফ্যাট জমে আছে চর্বি জাতীয় খাবার খেতে পারে না এই ধরনের আপনি স্টিম কিনলে আপনি দেয়া গেছে স্টিমের ভিতরে আপনি এখানে উঠবে দিয়ে দিলেন এখানে হলো ডাবল পাটের স্টিম এটা এখানে দিয়ে দিলেন আপনি যত চর্বি জাতীয় যা আছে সব নিচে পড়ে যাবে পানির সাথে চলে যাবে এখানে রিয়েল আপনার মাংস অনেকে কিন্তু মাংসটা সিদ্ধ করে খায় আবার অনেকে আপনি দেয়া গেছে বেগুন ভর্তা খায় আলু ভর্তা খায় পটল ভর্তা খায় কেউ স্টিম করে শাকসবজি খায় আবার দেয়া গেছে এটা ভাগা পিঠা করতে পারবেন মোমো করতে পারবেন সব ধরনের আইটেম করতে পারবেন মানে সব ধরনের কাজই কিন্তু সিদ্ধ করার কাজ কিন্তু করতে পারবেন ঠিক আছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ পিঠা তৈরি সবকিছু কিন্তু করতে পারবেন কি কি সাইজের আছে এটা আপনার 4টা সাইজ আছে আমার কাছে अवेलेबल 4টা সাইজ জি ডাবল পাটের ভিতর স্টিম আপনার 4টা সাইজ আছে আচ্ছা দেয়া গেছে এটা হলো কি আপনার 20 সেমি থেকে শুরু আচ্ছা আচ্ছা 20 সেমি হ্যাঁ এটা হলো ডাবল পাটের 20 সেমি আমি আবারও দেখাচ্ছি আপনি এটা একটা পার্ট থাকবে বাসাবাড়িতে এটা একটা পার্ট থাকবে বাসাবাড়িতে ইসের জন্য এবং ব্যবসা যারা করেন বিভিন্ন স্পেসে বসে তারাও কিন্তু এগুলো নিতে পারেন ঠিক আছে বড় বড় আছে ব্যবসায়িক সাইজেরও আছে এই দেখেন এটা হলো আপনি যখন সিঙ্গেল করবেন এটা এক পার্ট দিয়ে দিবেন জি যখন দেখেন বেশি করে করবেন ফ্যামিলিতে লোকজন বেশি আপনি ডাবল পার্ট ইউজ করতে পারবেন এটা একটা পার্ট এখানে লাগালেন উপরে এটা একটা দিলেন তার উপরে এটা লাগিয়ে দিবেন এটা হলো ডাবল পার্ট ঠিক আছে এটা কোন চুলা দেওয়া যাবে এটা আপনি যে কোনো চুলা ইউজ করতে পারেন ইলেকট্রিক চুলা থেকে শুরু করে সব চুলা ইউজ করতে পারেন সব চুলা ইউজ করা যাবে ওকে এখন বাসাবাড়িতে বেশিরভাগ অনেক গ্যাস থাকেন ইলেকট্রিক চুলা ব্যবহার করেন তাদের জন্য প্রযোজ্য প্রযোজ্য আর এটা হলো 20 আমি সাইজগুলো বলে দিচ্ছি দামগুলো বলে দিচ্ছি ইনশাআল্লাহ যার যে সাইজটা লাগে স্ক্রিনশট দিলে আমরা দিতে পারবো আচ্ছা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এটা হলো 20 এর দামটা পড়ছে অনলি ফর 1850 টাকা 1850 টাকা ওকে তারপরে আছে এটার অ্যাক্সেস বড় যারা 22 সেমি নেবেন 22 সেমি এটা 2050 টাকা 2050 টাকা ওর সাইজগুলো দেখাই চমৎকার দেখেন আপনারা যারা পিঠা তৈরি করতে শীত কিন্তু চলে আসছে এটা হলো 24 সেমি আরো বিগ সাইজ হ্যাঁ এটাও ডাবল পার্ট মানে এটা সবচেয়ে বড় সাইজ এটা এর ভিতরে আরো বড় আছে 4টা সাইজ হয় আচ্ছা 4টা সাইজ এটা 24 3 নম্বর সাইজ এটা রেট হলো 2250 টাকা ওকে আর এটারই বিগ সাইজ যারা ছাড় এটা জংরা আসার সম্ভাবনা আছে না অরিজিনাল এসএস এটা হচ্ছে এটা আমাদের নিচে আপনি আলাদা করে আপনি দেখেন এই যে কয়েল করা আছে ঠিক আছে হ্যাঁ আর এটা হলো 26 বিগ সাইজ যাদের বড় লাগবে এটা অনলি ফর 2550 টাকা আচ্ছা এই ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরির অনলি ফর 2550 টাকা রেট আমরা দেখলাম 4টা সাইজ ঠিক আছে 4টা সাইজ দেখালাম এটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন তারপরে A1 আপনি J1X এর ভিতরে একটা মডেল আছে আপনার উপর দিয়ে দেখা যাবে এটা 20 সেমি থেকে শুরু আচ্ছা দেখা যাবে উপরে গ্লাস আছে হ্যাঁ এটা হলো 20 এই দেখেন চাইলে আপনি হাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা হাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন ডাইরেক্ট হাজি হাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন দেখেন খাবার রান্না করতে পারবেন সব কিছু করতে পারবেন ওকে আর এটা ভিতরে স্টিমটা দেখেন আরো সুন্দর স্টিমটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর আর এটার ভিতরে আমরা এটারও 4টা সাইজ এটা 4টা সাইজ 20 22 24 26 এটা 4টা সাইজ যাদের এটা লাগবে J1X এর এটা হলো কি এই যে স্টিমটা ভিতরে বসে যাবে এই ঢাকনাটা বসে যাবে ওকে আর এটা 4টা সাইজের দামগুলো আমরা বলে দিচ্ছি হ্যাঁ এটা যেরকম আপনি সবচেয়ে ছোট সাইজ এটা হলো 20 20 ঠিক আছে এটা হলো 2050 টাকা 20 সেমি এটা হলো 2050 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এটারই আপনার এক সাইজ বড় যারা 22 নেবেন 22 সেমি হ্যাঁ এটা হলো কি আপনার 2250 টাকা 2250 টাকা তারপরে আপনার যারা নেবেন 24 সেমি আরো বিগ সাইজ এটা হলো 2550 টাকা 2550 টাকা দেখেন 24 সেমি আর সবচেয়ে বিগ সাইজ হলো 26 সেমি 26 সবচেয়ে বিগ সাইজ এই ধরনের একটা হাড়ি কিন্তু হবে 25,000 লাগে হ্যাঁ হ্যাঁ এটা স্টিম সহ হ্যাঁ দেখেন সাথে স্টিমও পাচ্ছেন দেখেন খুবই মজবুত আর অনেক মোটা অনেক হেভি হ্যাঁ অনেক 304 গ্রেডের মাল হ্যাঁ আচ্ছা এগুলো স্টিম হিসেবে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু চাইলে শাক সবজি ওয়াশ করার কাজেও ইউজ করতে পারেন হ্যাঁ সম্পূর্ণ এসএসএর ভিতরে আর এটা রেট পড়তেছে অনলি ফর 2850 টাকা 2850 টাকা হচ্ছে 26 সেমি এটা সবচেয়ে বিগ সাইজটা সেটির ভিতরে ওকে চার পাশাপাশি আসেন এবারে আমরা আরো তিনটা তিনটা ছয়টা সাইজ দেখাবো মানে আরো তিনটা এটা হলো বড় বড় সাইজে যারা আছে এটা হলো একবার নিউ কালেকশন আমাদের একদম নতুন ঠিক আছে 2024 এর নতুন কালেকশন বাজারে চলে আসছে যে কোনো চুলা ইউজ করতে পারবেন হ্যাঁ এনি চুলা রাখি চুলা থেকে আপনি আলাদা করে আপনি কয়েল করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা গাইস দেখেন এটা হলো কি আপনার এই একটা পার্ট এই একটা পার্ট ঠিক আছে এই একটা পার্ট আচ্ছা আচ্ছা দেখেন যখন সিঙ্গেল করবেন বাসার লোকজন কম তখন এই পার্টটা এখানে লাগাবেন দেখেন আচ্ছা আচ্ছা ভিতরে আপনার এখানে দিয়ে করতে পারবেন নিচে পানি দিবেন উপরে এটা লাগিয়ে দিবেন একটা পার্টে ইউজ করবেন ইউজ করলেন ওকে যখন লোক সংখ্যা বেশি হবে দেখা গেছে আপনি আরেকটা পার্ট করবেন তখন এটা এখানে লাগিয়ে দিবেন ডাবল পার্ট করেও কিন্তু করা যাবে দেখেন লুকটা দেখেন খুব সুন্দর একটা লুক অনেক সুন্দর উপর দিয়ে দেখা যাবে অনেক হেভি হ্যাঁ অনেক হেভি রোজ গ্লাস আর এটা হলো কি আপনার ডাবল পার্ট ডাবল এটার আবার থ্রি পার্ট আছে থ্রি পার্ট আছে এটার আবার থ্রি পার্ট আছে যদি কেউ থ্রি পার্ট নিতে চান থ্রি পার্ট নিতে পারবেন এটা তিনটা সাইজ এটা 26 28 30 30 এটা হলো 26 সেমি এটা প্রাইসটা পড়তেছে হলো কি আপনার অনলি ফর
আবার দেখিয়ে দিচ্ছি খোদাই করে লেখা আছে উপরে এবং তলাতে যে কোনো চুলা ইউজ করতে পারবেন এসএস জি আর এটা পড়তেছে হইলো কি আপনার 28 যেটা এটা পড়তেছে হইলো কি আপনার 3250 টাকা রেট ওকে ঠিক আছে আর তারপরে এটার ভিতরে আপনার বড় যেটা আপনার এটার মধ্যে বড় আছে 30 সেমি অনেক বড় অনেক হেভি ধরে দেখেন ভাই স্টেমটার অবস্থা অনেক ওজন আমি এক হাতে ধরতে পারতেছি না ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে দেখেন ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য এবং বাসায় যাদের ফ্যামিলি বেশি এই দেখেন তার এটা চাইলে একসাথে 4-5 কেজি মাংস করতে পারবেন এটাতে 5-6 কেজি মাংস করতে পারবেন মানে এটাকে হাড়ি হিসেবে হ্যাঁ হাড়ি 2 থেকে 2.5 কেজি দেয়া গেছে রাইস করতে পারবেন এই যে আমি দেখাই 2 থেকে 2.5 কেজি রাইস করতে পারবেন একদম দমের বিরিয়ানির মতো দেখছেন কত বিশাল সাইজ অনেক বড় আর এটা রেট পড়তেছে কত জানেন এটা পড়তেছে অনলি ফর 3 পার্ট কিনবেন দেখেন একসাথে কতগুলা করতে পারবেন এই একটা পার্ট অনেকগুলা করা যাবে দেখেন এই একটা পার্ট চাইলে এটা দিয়ে স্টিমও করতে পারবেন আচ্ছা এটা দিয়ে আপনি আলাদা করে ধোয়া ফালির কাজও করতে পারবেন শাকসবজি স্টিম করতে পারবেন ওয়াশ করার কাজ করতে পারবেন এই দেখেন এটা হলো কি আপনি যখন সিঙ্গেল ইউজ করবেন এটা দিয়ে সবও ইউজ করা যায় এটা হলো সিঙ্গেল ইউজ করবেন যদি ডাবল করতে চান সেক্ষেত্রে এটা লাগিয়ে দিবেন ডাবল করে হয়ে যাবে যদি আরো বেশি করতে চান সেই ক্ষেত্রে আপনি এটাকে এখানে মাঝখানে লাগিয়ে দিবেন সবচেয়ে হাই কোয়ালিটির স্টিল হ্যাঁ আর এটা হলো কি আপনার যেটা 3 পার্ট এটার দাম নিচ্ছে হলো অনলি ফর আমরা এই যে 3 পার্টেরটা অনলি ফর দাম নিচ্ছে হলো কি আমরা 3250 টাকা 3 পার্টেরটা কত সেন্টিমিটার 26 সেন্টিমিটার 26 সেন্টিমিটার সাইজে আর 3 পার্টের আরেকটা আছে 28 সেন্টিমিটার এই যে 28 সেন্টিমিটার তারপর আরো বিক্স আছে 30 এর চেয়ে বড়টা আছে কমার্শিয়াল সাইজের যেটা ঠিক আছে এই দেখেন এটাও 3 পার্টের মধ্যে মানে অনেক বড় সাইজ একসাথে 3 পার্টে কিন্তু আপনারা পিঠা ইউজ করতে পারবেন হ্যাঁ একসাথে 2 পার্ট 3 পার্ট 1 পার্ট যেমনে ভালো লাগে মনে করেন যে একটার মধ্যে মোমো দিলেন একটার মধ্যে ভাপা পিঠা দিলেন আরেকটার মধ্যে ডিম সিদ্ধ বা আলু সিদ্ধ যেমনে একসাথে সব কাজ করে ফেলতে পারবেন করতে পারবেন আপনারা আর এটা 3 পার্ট এটা রেট হলো আপনার অনলি ফর 3650 টাকা 3650 টাকা 28 সিএম আর এটার বিগ সাইজ যেটা আছে আপনার 30 সিএম 3 পার্টের সবচেয়ে বিগ সাইজটা হলো এটা বিগ সাইজের হলো এটা এটা পড়বে অনলি ফর 4250 টাকা বিগ ওয়ান বিগ সাইজ বাজারে সবচেয়ে বড় সাইজের এটা 4250 টাকা সবচেয়ে বড়টা আপনার 30 সেন্টিমিটার এই যে এটা 28 সেন্টিমিটারটা কত কোনটা এই যে 28 সেন্টিমিটার দেখা 3650 টাকা 3650 টাকা 4250 3250 ওকে চমৎকার আর এমন আমরা দেখাবো হলো আপনি তার পাশাপাশি দেখাবো ভাইজান আপনার করাই হ্যাঁ অনেকে চাচ্ছেন ডুবো তেলে ভাজাভাজি করার জন্য ফ্রাইড রাইস করার জন্য দেখা গেছে আপনার একবার তৈলক্ত তেল কম লাগবে এটা 26 সেন্টিমিটার থেকে শুরু করে একবার 50 সেন্টিমিটার পর্যন্ত আমাদের পাবেন 50 সেন্টিমিটার পর্যন্ত যত বড় চান এই যে দেখেন এই যে এখানে এখানে ওটা আলাদা জিনিস ওটা আলাদা না যেরকম এটা হলো কি আপনার চাইনিজ করা এটা ভিতরে আপনার এটা হলো 2 হ্যান্ডেল এটা হলো 1 হ্যান্ডেল হ্যাঁ 1 হ্যান্ডেল দেখেন এই যে এক হ্যান্ডেলের আর আমরা দেখাচ্ছি এটা হলো 26 সেমির দাম হলো কি অনলি ফর 850 টাকা 850 টাকা তারপরে হলো কি আপনি 30 সিএম সরি 28 সিএম এটা রেট হলো কি অনলি ফর আপনি 1050 টাকা 1050 টাকা তারপর 30 সিএম অনলি ফর 1250 টাকা তারপরে আছে 32 সিএম অনলি ফর 1450 টাকা তারপরে আছে হলো কি আপনি 34 সিএম অনলি ফর 1550 টাকা ওকে দেখেন তারপরে আছে ধরনের সাইজেরই আছে 36 সিএম অনলি ফর 1650 টাকা এটাতে কতটুকু মাংস রান্না করে যাবে 3 থেকে 3.5 কেজি দেখেন অনেক বড় এর চেয়ে বড় এর চেয়ে বেশি যারা রান্না করতে চায় তারপর আছে 38 সিএম অনলি ফর 1850 টাকা 1850 টাকা ওকে তারপরে আছে আপনার 40 সিএম হ্যাঁ যেটা 40 সিএম এটা অনলি ফর হলো 2050 টাকা তারপর আছে আপনার 43 সিএম দেখেন অনলি ফর 2250 টাকা 2250 টাকা
তারপর আছে 45 সেন্টিমিটার 45 সেন্টিমিটার মাংস কতটুকু হবে এটাতে ভাই 45 সেন্টিমিটার রেট হলো আপনার 2450 টাকা আচ্ছা 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 আর তারপর আছে 47 সেন্টিমিটার 47 সেন্টিমিটার 2550 টাকা রেট 2550 আর এটা সবচেয়ে বিগ সাইজ 50 সিএম সেটা হলো কি আপনার 2750 টাকা রেট মানে হোটেল রেস্টুরেন্টে যেগুলো ইউজ করে বড় 2750 টাকা রেট এটা হলো কি আর রেস্টুরেন্টের জন্য অনেকে আবার দেখা গেছে আপনার সিঙ্গা ডিঙ্গারা ভাজে বেগুনি ভাজে পেঁয়াজু ভাজে লাগে সব কাজে লাগে অনেক কাজে লাগে আপনি এটাতে 2.5 কেজি ফ্রাইড রাইসও করতে পারবেন আপনার কাজও নিতে পারেন আবার কমার্শিয়াল কাজও কিন্তু নিতে পারেন ওকে 2.5 কেজি ফ্রাইড রাইসও আপনি করতে পারবেন এই ভিডিওটা আমরা অনেকদিন পরে দিছি আসলে অ্যাভেলেবল মাল ছিল না এখন আবার অ্যাভেলেবল আছে কারণ আবার দেওয়া এর পাশাপাশি রয়েছে কিন্তু এক হ্যান্ডেলেরও আছে ঠিক আছে চাইনিজ করাই বলে যারা এক হ্যান্ডেলে করতে চাচ্ছেন 26 সেন্টিমিটার এটা রেট হলো অনলি ফর 1050 টাকা 1050 টাকা এটা রেট অনলি ফর 1250 টাকা 28 সেন্টিমিটার 28 আচ্ছা তারপরে আছে হলো কি 30 অনলি ফর 1450 টাকা আচ্ছা তারপরে আছে 32 অনলি ফর 1550 টাকা তারপরে আছে 34 অনলি ফর 1850 তারপরে আছে হলো কি আপনার 36 সেন্টিমিটার অনলি ফর 2050 এটা আছে 38 সেন্টিমিটার অনলি ফর 2250 দেখেন আর সবচেয়ে বিগ সাইজ 40 অনলি ফর 2550 এর মধ্যে এক হ্যান্ডেল একটা এক হ্যান্ডেল অনলি ফর 2550 টাকা রে 2550 যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর আমরা আছি ভাই ভাই কুকারি যে তো এটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট নিস্তলা নিউ সুপার মার্কেটের নিস্তলায় পোস্ট অফিস গেটের সাথেই আমরা ঠিকানাটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা দেখিয়ে দেবো তারপর বলে দিলাম স্পেশাল দুটো চাকনি আসছে অনেকে হেভি চাকনি দিতে চাচ্ছেন এটা হলো 18 ইঞ্চি লম্বা এটা হলো 19 ইঞ্চি লম্বা ওঠানোর জন্য হ্যাঁ ধরেন এটা বড় চাকনিতে আপনি উঠা দিলেন ওঠা এটা আবার অনেকে দেখা গেছে সিঙ্গেল নিতে চায় এটা হলো 18 ইঞ্চি আপনার পাঁচটা হলো 10 ইঞ্চি এটা হলো 19 ইঞ্চি পাঁচটা হলো আপনার 11 ইঞ্চি ঠিক আছে এটা পড়বে আপনার 1050 টাকা রেট এটা পড়বে আপনার 1250 টাকা 1250 টাকা আবার চাইলে এর চেয়ে ছোট ভাইদের কাছে আছে আছে দেওয়া যাবে বললে এখন আপনাকে আমরা দেখাবো হলো গিয়ে চাইনিজ করাই এটা আমাদের দেশি শীত জাপানি শীত এটা আমাদের নিজস্ব উৎপাদনে আমরা করি এবং সম্পূর্ণ আপনার পিতল ঝালাই এটা হলো চাইনিজ করাই চাইনিজ করা ফ্রাইড রাইস করার জন্য আচ্ছা আচ্ছা তারপর নুডলস করার জন্য এগুলো লাগে এটা বাসাবাড়ির জন্য যেরকম এটা হলো 13 সেন্টিমিটার 13 সেন্টিমিটার 13 সিএম 13 সেন্টিমিটার বলতে হলে কি আপনার 13 ইঞ্চি আর কি এটা 13 ইঞ্চি 13 ইঞ্চি এটা প্রাইস পড়ে 1050 তারপর একটা হলো কি আপনার এটা হলো 14-15 ইঞ্চি হবে এটা হলো আপনার 1250 আচ্ছা এটা আছে আপনার 16 ইঞ্চি এটা হলো আপনার 1450 এটা আছে আপনার হলো কি আপনার 18 ইঞ্চি এটা 18 ইঞ্চি এটা হইলো কি আপনার 1850 জি এটা আছে হইলো কি আপনার 20 ইঞ্চি এটা 2050 টাকা আর এটা সবচেয়ে বিগ সাইজ 22 ইঞ্চি এটা হলো 2550 টাকা দেখেন কত বড় হ্যাঁ সবচেয়ে বিগ সাইজ হলো 2550 টাকা 2550 টাকায় পেয়ে যাচ্ছেন এত বড় একটা করাই এত বড় একটা করাই আর এগুলো দিয়ে সবসময় আপনি ইউজ করবেন এগুলো আপনি 2-4-5 বছর নষ্ট করার কিছু না নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ভাই এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করবেন কোথায় আমাদের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হলো ভাই ভাই কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নং 408-409 নিউ মার্কেট ঢাকা এখানে দেখানো হচ্ছে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার আপনাদের বিকাশ এবং দেখা গেছে ইমো হোয়াটসঅ্যাপ এগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা দেখেও নিতে পারবেন প্লাস বাসায় বসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আচ্ছা এই এই প্রোডাক্টগুলোর জন্য এই নাম্বারগুলো ছাড়া আর স্ক্রিনে দেখানো নাম্বার ছাড়া কারোর সাথে লেনদেন করবেন না ঠিক আছে আমি আবারো বলতেছি যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন 500-1000 টাকা সামথিং বুকিং মানি করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি যাবে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা দিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে নিতে যাচ্ছেন তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা এইভাবে বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটি করতে পারেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এবং বিদেশি প্রবাসী যারা আছেন যে যেখানেই আছেন না কেন সেখান থেকে কিন্তু অর্ডারটি করে ফ্যামিলির জন্য আপনারা কেনাকাটা করতে পারেন তো আজ এ পর্যন্ত